হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এডু লাইফ ওয়ানস্টে প্যাহেড যাদবপুর ইউনিভার্সিটি ফ্যাকাল্টি কাউন্সিল অফ সায়েন্স অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ফর অ্যাডমিশন টু দি পিএইচডি সায়েন্স প্রোগ্রাম ফর দি সেশন টু জিরো টু ফোর টু ফাইভ Applications are invited from eligible Indian nationals who have eligibility for admission to the Ph.D. degree as per new JU-PhD Regulation 2024 in the departments of Physics, Mathematics, Chemistry, Geological Science, Geography, Life Science and Biotechnology and Inf Instrumentation Science under the Faculty of Science, Jadavpur University for the session 2024 প্লিজ গো থ্রু দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন ফর ডিটেলস এখানে টু জিরো টু ফাইভ সেশনের জন্য উল্লিখিত সাবজেক্টে পিএইচডি অ্যাপ্লিকেশান চাওয়া হয়েছে এখানে কিছু ইনস্ট্রাকশান দিয়ে দেওয়া হয়েছে নিচে যেগুলি হচ্ছে অল এপ্লিকেঞ্চ মাছ লেপ প্ৰচেছ এটলিষ্ট টু ইয়াৰ এম এছ চি অ'ৰ ইকালেণ্ট ডিগ্ৰী ফ্ৰম এনি ইউনিভাৰ্চিটি অ'ৰ ইনষ্টিটিউট ৰেকগনাইজড বাই দি ই ইউ জি চি ৱিথ ৰিকুৱ এছ লেট ডাউন ইন দ্য এলিজিৱলিটি আণ্ডাৰ নিউ জে ইউ পি এইচ ডি ৰেগুলেশ্যন টু জিৰ' টু ফ'ৰ নেক্সট বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ডাউনলোডিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবল ফ্রম দি ওয়েবসাইট অ্যাপ্লিকেশন ফর্মটি এদের ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন সেখান থেকে আপনাদের ডাউনলোড করে দিতে হবে এইচডিটিপিএস কোলন ডাবল স্ল্যাশ যাদবপুর ইউনিভার্সিটি ডট ইন এটি এদের ওয়েবসাইট ক্যান্ডিডেটস হ্যাভ টু পে দ্য অ্যাপ্লিকেশান ফি রুপিস ফাইভ হান্ড্রেড পার সাবজেক্ট অনলাইন থ্রু এসবিআই কালেক্ট সিস্টেম ইউজিং ক্রেডিট কার্ড ওর ডেবিট কার্ড ওর নেট ব্যাঙ্কিং এটসেক্রা পাঁচশো টাকা যে অ্যাপ্লিকেশান ফি সেটি আপনাদের অনলাইনে পেমেন্ট করতে হবে দ্য পেমেন্ট পোর্টাল উইল বি ওপেন ফ্রম টোয়েন্টি সেকেন্ড নভেম্বর টু জিরো টু ফোর ফোর পি এম পর্যন্ত এবং চলবে ইট উইল বি কন্টিনিউ টিল ইলেভেন ডিসেম্বর টু জিরো টু ফোর পর্য ফোর পি এম পর্যন্ত এটি চলবে ক্যান্ডিডেট হ্যাব টু বা ওপেন থাকবে ক্যান্ডিডেটস হ্যাব টু সাবমিট দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশান টু দ্য অফিস অফ ডিন অ্যান্ড সেক্রেটারি পিএইচডি সেল ফ্যাকাল্টি অফ সায়েন্স টিই কিউআইপি বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর যাদবপুর ইউনিভার্সিটি অ্যালং উইথ দ্য ফলোয়িং টেস্টিমোনিয়ালস এই যে অনলাইন থেকে ডাউনলোড করা ফর্মটি সেটি ফিল আপ করে নিয়ে উল্লিখিত অ্যাড্রেসে আপনাদের জমা করতে হবে তার সাথে আর যে সমস্ত ডকুমেন্ট আপনাদের জমা করতে হবে সেগুলি হচ্ছে ওয়ান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি অ্যাফিক্সড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাটেস্টেড কপিজ অফ অল মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেটস ফ্রম মাধ্যমিক অনওয়ার্ডস অ্যাডমিট কার্ড ওর সার্টিফিকেট অফ মাধ্যমিক ফর এজ ভেরিফিকেশন এস সি এস টি পি ডি ও অর ও বি সি বি সার্টিফিকেট ফ্রম কম্পোনেন্ট অথরিটি হ্যার অ্যাপ্লিকেবল নেট অর সেট অর গেট অর আই এম আইসিএমআর নেট অর ডিবিটি নেট ওর আয়ুষ নেট অর আই সি এ আর নেট সার্টিফিকেট এটসেগ্রা ইফ এনি রিসিপ্ট অফ অনলাইন পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি ফিল্ড ইন ফরওয়ার্ডিং ফর্ম ডিউলি সাইড বাই দ্য সুপারভাইজার ডাইরেক্টর ইন কেস অফ অ্যাফিলেটেড ইনস্টিটিউট অ্যান্ড এইচও ডি অফ দ্য কনসার্ন ডিপার্টমেন্ট অফ যাদবপুর ইউনিভার্সিটি এমপ্লয়েড ক্যান্ডিডেটস হ্যাভ টু ফিল দ্য এনওসি পোর্শন অফ দ্য ফর্ম ডিউল দ্য অথেন্টিকেটেড বাই দ্য কম্পোনেন্ট অথরিটি যারা এমপ্লয়েড ক্যান্ডিডেট রয়েছেন তাদের এন সার্টিফিকেট জমা করতে হবে ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম পিএইচডি সায়েন্স প্রোগ্রাম টু জিরো টু ফাইভ উইল বি রিসিভড আপ টু ইলেভেন ডিসেম্বর টু জিরো টু ফোর পর্যন্ত নেওয়া হবে

যে সমস্ত ক্যান্ডিডেটদের উল্লিখিত ন্যাশনাল স্কিম বা স্টেট স্কিমের যে এক্সামিনেশানগুলো কোনোটি কোয়ালিফাইড নেই তাদের একটি ডাব্লু আর ইটি এক্সামিনেশান দিতে হবে দ্য ডেট অফ ডাব্লু আর ইটি এক্সামিনেশান অ্যান্ড দ্য পি আর সি মিটিং অফ ফর ইন্টারভিউ উইল বি নোটিফাইড ইন ডিউ কোর্স পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে অ্যাডমিশন অফ দ্য ক্যান্ডিডেট সেল ডিপেন্ড আপন দ্য কনসলেন্ট অফ দ্য সুপারভাইজার টু বি অ্যালটেড ভ্যাকেন্সি শ্যাল বি দ্য প্রিডিটারমাইন্ড বাই দ্য কমিটি কনসার্ন অ্যাপ্লিকেশন ফ্রম কমপ্লিটেড ইন অল রেসপেক্ট উইট অনলি বি কনসিডার্ড ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড সামাইলি ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ফলো দ্য ওয়েবসাইট নোটিফিকেশান ফ্রম টাইম টু টাইম ফর এনি চেঞ্জেস ইন দিস রিগার্ড অ্যাপ্লাই করলে পরবর্তীতে ওয়েবসাইটটি ফলো করবেন কোনো পরবর্তী পরিবর্তন যদি তাতে দেওয়া হয় আমি নেক্সট ডেতে যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটি আলোচনা করে দিচ্ছি অ্যাপ্লিকেশান ফর্মটি প্রথমে ওপরে রয়েছে অ্যাফিক্স অ্যাটেস্টেড রিসেন্ট ফটোগ্রাফ রিসেন্ট ফটোগ্রাফ এখানে অ্যাফিক্স করতে হবে নেক্সট এখানে আই হেয়ার বাই অ্যাপ্লাই ফর দ্য রেজিস্ট্রেশন অ্যাজ আ পিএইচডি স্টুডেন্ট ফর দ্য ডিগ্রি অফ ডক্টর অফ ফিলোসফি ইন আর্টস অর ইঞ্জিনিয়ারিং অর ফার্মাসি অর সায়েন্স সাবজেক্ট যেটি হবে তার মাথায় টিক চিহ্ন দিতে হবে এখানে সায়েন্স হবে এখানে সাবজেক্টের নেমটি মেনশন করতে হবে অফ ইউর ইউনিভার্সিটি ইন দ্য ডিপার্টমেন্ট অর স্কুল অর ইনস্টিটিউট অফ যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের নাম অ্যান্ড সাবমিট বিলো দ্য রিকোয়েসডেড ডিটেলস আই ইফ অ্যাকসেপ্টেড আই শ্যাল অ্যাভয়েড বাই রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্য ইউনিভার্সিটি পার্টিকুলার্স গিভেন বিলো আর ট্রু অ্যান্ড কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ নেম ইন ব্লক লেটার এখানে ব্লক লেটারের নামটি লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য স্কুল লিভিং সার্টিফিকেট অনুযায়ী ডেট অফ বার্থ দিতে হবে সেক্স উল্লেখ করতে হবে ম্যারিটাল স্ট্যাটাস মেনশন করতে হবে ফাদার্স নেম অথবা মাদার্স নেম মেনশন করতে হবে ক্যাটেগরি লিখতে হবে স্ট্রাইক আউট অফ হুইচ ইজ নট অ্যাপ্লিকেবল ন্যাশনালিটি দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে নেক্সট এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশান যদি সেম হয় তাহলে অ্যাজ ইন নাম্বার সিক্স করে দেবেন মোবাইল নাম্বার ফোন নাম্বার ইমেল আইডি দিতে হবে এখানে অ্যাকাডেমিক কেরিয়ারের মধ্যে নেম অফ দ্য এক্সামিনেশান মাধ্যমিক হায়ার সেকেন্ডারি ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি পোস্ট মাস্টার ডিগ্রি এমফিল ফিল বিএড রয়েছে প্রথমে এক্সামিনেশান পাস যেটি তার নাম নেম অফ দ্য ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি নেম মেজার ডিসিপ্লিন সাবজেক্ট কী ছিল সেগুলি দিতে হবে ইয়ার অফ পাসিং দিতে হবে টোটাল মার্কস কত ছিল আপনি কত পার্সেন্টেজ বা মার্কস সিজিপিএ হয়েছে সেটি মেনশন করতে হবে নেক্সট এখানে অ্যাটেস্টেড কপিজ অফ অল সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অফ ডিগ্রি এর সেগ্রা মাস্ক পি এনক্লোজ সমস্ত ডকুমেন্টে অ্যাটেস্টেড কপি জমা করতে হবে মাইগ্রেশন সার্টিফিকেট ইন অরিজিনাল মাস্ট পি সাবমিটেড প্রায়োর টু ডিপোজিট অব রেজিস্ট্রেশন ফিজ ওয়েদার কোয়ালিফাইড ফর নেট সেট গেট অর এনি আদার ইকুইফারেন্ট এক্সামিনেশন প্লিজ এনক্লোজ রি রিলেভেন্ট ডকুমেন্ট প্রেজেন্ট এমপ্লয়মেন্ট ওর ফেলোশিপ যেটি আছে ব্লক লেটারে লিখতে হবে নেম অফ দ্য অর্গানাইজেশন নেচার অফ রিসার্চ ওয়ার্ক অর ডিউটি প্রোপোস্ট রিসার্চ ওয়ার্ক এখানে প্রোপোজ এরিয়া অর থিম অফ রিসার্চ মেনশন করতে হবে স্টেটমেন্ট অফ পারপাস রিগার্ডিং রিসার্চ অবজেক্টিভটি হান্ড্রেড ওয়ার্ডের মধ্যে এখানে লিখতে হবে ডিপার্টমেন্ট স্কুল বা ইনস্টিটিউশন হোয়ার দ্য প্রোপোজ রিসার্চ ওয়ার্ক ইজ টু বি ক্যারিড অন উইথ অ্যাড্রেস মেনশন করতে হবে এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট ফুল করতে হবে ডেট দিতে হবে এখানে এমপ্লয় সার্টিফিকেটটি রয়েছে যেটি এখানে ফিল করে দিতে হবে এখানে নেক্সট যেটি রয়েছে সেটি ফর অফিস ইউজ অনলি এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি নেক্সট এখানে ওই অ্যাপ এখানে অফিস ইউজের সমস্ত বিষয়টি এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি এই রিলেটেড যদি আর কোনো জিজ্ঞাসা আপনাদের থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ